পুলিশের ধারা ধাওয়া খেয়ে মুহূর্তে মিছিলটি বিভিন্ন জায়গায় এবং পুলিশকে এই ট্রাক খেলো তারা ছুটছে, একজনকে আটক করেছে, আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীকে উল্লেখ লক্ষ্য করে ইট পার্কেল ছোড়া হচ্ছে মুহূর্তে এবং তার ধর হঠাৎ এবং কয়েকজন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কয়েকজন চলে গিয়েছেন এবং বিভিন্ন গলি অলিগলিতে প্রবেশ করেছেন। এতজন একজনকে আটক করা হয়েছে এবং তাকে দেখানোর চেষ্টা করছি এবং শিখকে এ মুহূর্তে জানাতে চাইনি একজন আটক করে নিয়ে যাওয়া হচ্ছে মুহূর্তে একজনকে আটক করা হয়েছে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে এবং তাদের যে মিছিল ছিল মিছিল দৌড়ে এই মুহূর্তে পালিয়েছে। দর্শক, এই মুহূর্তে কয়েকজনকে আটক করে নিয়ে গিয়েছেন এবং আর কয়েকজন রয়েছে তারা খুঁজে দিয়ে এই মুহূর্তে বিভিন্ন দিকবেদিক ছুটে গিয়েছেন যারা ছিলেন এখানে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা রয়েছেন, তারা একজনকে আটক করেছেন যে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে পুলিশের সাথে শুরুতেই যখন তারা মিছিল নিয়ে বের হতে চেয়েছিল পুলিশ বাধা প্রদান করার চেষ্টা করেছিল কিন্তু তখন আসলে পুলিশ সদস্যের সংখ্যা কম থাকায় বাধা প্রয়োগ করা যায়নি। দর্শক, আসলে মুসল্লি কারা কারা আসলে বা কেন তাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সেই বিষয়ে পুলিশ সদস্য কথা বলবেন। দর্শক, আজকে জুমার নামাজের পরপরই ইসলামী কানুন কমিটি নামক একটি সংগঠনের পক্ষ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং তারা জানান গত কিছুদিন আগে গুলশান একটি মসজিদে কয়েকজন নামাজরত অবস্থায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বলছে যে ইসলামী ধর্মীয় কাজে বাধা প্রদান করেছে পুলিশ, আর সেই জন্যে তারা তারই দাবিতে আজকে যে তাদেরকে মুক্তি দেওয়ার দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং মিছিলটি প্রথমে পুলিশের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছিল এবং পরবর্তীতে তারা সেই বাধা অতিক্রম করে তারা সামনের দিকে চলে যান এবং যে তারা মিছিলটি নিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক পর্যন্ত গেলে তারা আবারও পুলিশের পক্ষ থেকে বাধা প্রদান করে এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে এবং পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পেরেছে।